গোমর 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 আর 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 আবি তো আপ খাইনি আপ আপ দেখো তো পিছে দেখো একবার দেখো দেখো ইয়ে হাই আরে সো যা আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন যাচ্ছি হলে গিয়ে আমি বাঞ্জি জাম্পিং করার জন্য। বাঞ্জি জাম্পিং মানে আমার লাইফে সব থেকে বড় একটা রিস্ক নিতে যাচ্ছি, জানি না আদৌ আমি মানে লাভ দিতে পারবো কিনা বা হবে কিনা সবকিছু, চলো গেলেই বুঝতে পারবো। বাট অনেক এক্সাইটেড যে আমি যাব, মানে সব থেকে উঁচুটা দিয়ে লাভ দেওয়ার ইচ্ছা আছে। 107 মিটার, এক ঘন্টা নেই, হো জায়গা চালায়েঙ্গে, আগে লেট করেগা ও লোক তো হামারা বস কুছ নেই হ্যায় না, হাম তো ওয়হাঁ পে দেখনে কে লিয়ে নেই যা রহে, বাস জাম্পিং করনে কে লিয়ে যা রহে। জাম্পিং করানা হ্যায় করানা বুক আবি জাগে নেই, হ্যাঁ করানা আবি জাগে বুক করনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো আর এদিকে দেখতে পাচ্ছ বোন, কেমন লাগছে ওই গঙ্গা? এটা পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই যে। চলো টাটা, চলো এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে, কারণ আজকে আর এখানে লাভ দিতে পারবো না। তো ফাইনালি এবার আমরা চলে এসেছি বাঞ্জি জাম্পিং এর ওখান থেকে, তার কারণ ওটা আমরা করতে পারিনি, বৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত ভিডিও করাটা এখন হবে বলে মনে হয় না, ওরা বলছে বৃষ্টিতে হয়তো ভিডিও না হতে পারে, আর আমি ভিডিও না করতে পারলে নর্মাল আমার এমনি ইচ্ছে নেই যে আমি জাম্প দেবো, শুধু একটু ভিডিও ভিডিও করবো, তাই জন্য যে তারপরও আমি এত বড় রিস্ক নিচ্ছিলাম, হয়নি যখন কিছু করার নেই। চলো এবার আমরা একটা ঝুলন্ত রেস্টুরেন্টে খাবার খাবো, তাই তো, যদি সম্ভব হয়, যদি হয় তাহলে খাবো, আর তা নাহলে এখানে আমরা আরেকটা ভালো জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে ঝুলন্ত বা কি লক্ষ্মণ ঝুলা। চলো গাইস আগে হলে গিয়ে এই হোটেলের ওখানে যাই আমরা, দেখি কি হয়। ওই যে দেখেছিস, ওই যে ঝুলে আছে দেখ, এখনো ওটা পেশেন্ট হসপিটাল থেকে নি, এ ক্যাপ্টেন তাহলে উঠবে কি করে কেদারনাথের ইসে? এটা তো নিচে নামছে এখন, তারপর চলো গাইস এবার আমরা যাই, এখন আগে আমরা উপরে গিয়ে খুঁজি চা, তাহলে আগে ওইখানে চল, এটাতে এখন চলো আমরা চেষ্টা করবো যদি সম্ভব হয় খাবার খাবো। দেখতে পাচ্ছি কেমন লাগছে, ঝুলন্ত রেস্টুরেন্ট, যাই হোক চলো আগে যাই। চলো এবার আগে আমরা গিয়ে কথা বলি কি হয় দেখা যাক, তারপরে বুঝতে পারবো সব হবে কি না। তুমি যাবে ও আরো ক্লান্ত হয়ে যাবে, 400 ফুট উপর, ওটা কিন্তু অনেকটা উপরে, এখনো কিসে সই করছি জানিস, তুই যদি মরেও যাস কোনো কিছু ভাড়া করবে না, কর 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 তাড়াতাড়ি, তুই যাবি মানে বল সই। চলো আমরা আরেকটু পরে ঘরে উঠে খাবার খাবো, মানে এটা আমি অনেক আগে থেকে দেখেছি, তোমাদেরকে দেখাবো যে অনেক আগে ইউটিউবেও দেখেছি যে উপরে উঠে খাবার খাওয়া, সেটাই তুমি যাবে বল, আমার এমনি হয়ে গেছে। ফাইনালি আজকে আমরা উঠবো, এটাতে খাবার খাবো, টোটাল কত মিটার, 400 মিটার উপরে একটা রেস্টুরেন্ট, ঝুলন্ত রেস্টুরেন্ট, একটা তো বসে যাবে কলকাতাতে, কিন্তু এটা হচ্ছে একদম কি বলে এটা কি ক্রেন, ক্রেনের মাধ্যমে আর অনেক হাইট, মানে এটা খাওয়াটা ম্যাটার না, ম্যাটার হলো যে ইয়ো ভাই রে ভাই, সেই লাগছে না ফুলগুলো দেখা, কেমন লাগছে ভালো লাগে না? এতো কিছুই না ক্যাপ্টেন, যেখানে যাবো না এরকম কিচ্ছু দেখতে পাবো, উপর দিয়ে তাকালে কিচ্ছু দেখতে পাবো না,
ওইটা হবে পাহাড়। তো গাইস আমি না ভাবতে পারিনি যে আমি হয়তো নিচে কিছু দেখবো, যে নিচে পুরো এরকম ব্ল্যাঙ্ক ঢাকা থাকবে, তুই যখন শুয়ে থাকবি বুঝতে পারবি না যে কিরকম লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ইয়ো চলো এখন, অনেক 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 ভাগ্য করে যে ভালো হয়েছিল। চলো এখন উপরে উঠবো, ভয় তো লাগছে কেমন। এখানে তারা নিয়ম নেই, এতো কিউট কিউটি পাই। উত্তরাখণ্ড উত্তরাখণ্ড অনেকটা উপর বললে হবে না, অনেক ভয় লাগছে মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা এক্সপেরিমেন্ট করলাম, আর আমি খুব মানে খুবই ভালো লাগছে আমার অনেক। তোমরা মানে আমার মতো যারা আছো, যারা একদমই মানে করতে চাও না, ভয় পাও, তাদেরকে বলবো একবার করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এর আগে আমরা যখন এসেছিলাম ঘুরতে না, আমি তখন ভাবতাম কি যে না আমি যাবো না, আজকেও আমি যেতে চাই। এবার ঘুরছে না, একদম ঘুরছে। হ্যাঁ, আমার দাদা ভীষণ ভয় লাগছে, কিন্তু আমার অতটা ভয় লাগছে না। আমি ভাবছি না ভালো সুন্দর, আমার মনে হয় প্রথম হয়তো কোনো কিছুতে ভয় লাগছে না। মানে বলে ইসবার পেলে জো মেয়ে সমাজ গেল মেয়া ইয়ে দোষ বান গা। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর এখানে স্ন্যাক্স নিয়েছিলাম আমরা, স্ন্যাক্স দুটো, এটা এটা মনে হচ্ছে আমি বাড়িতে বানাই না, যেরকম সেরকম স্ন্যাক্স। দাদা আমাকে বারবার বলছিল, আমি বারবার বলছি না যাবো না, চলো 3 2 1 start।
টাকা তো নেই। আরে না তো বল না। আর 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 দাও। আর আর গই নি আবি তো আপ। আর আর গোমর 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 আর 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 আবি তো আপ গই নি। আপ আপ দেখো তো পিছে দেখো একবার। দেখো দেখো। অনেক সাউন্ড বললে হবে না, আমার ভয় লাগছে অনেক সাউন্ডের জন্য না। আমি ছেড়ে দিয়েছি সব কিছু, আমার মনে হচ্ছে কেন আমি বেশি আমার নিচটা দেখে এটা সবসময় যখন কাত হয় বেশি ভয় লাগে। আমি বুঝলাম আমি বোন ভয় পাবি, আমি ভয় পাবো না, কারণ এখানে 30 মিনিট তোমরা খাবার খেতে পারবে। ভয় লাগছে, কিরকম ভয় লাগে। চলো এবারে আমাদেরকে নিচে নামতে হবে, আমার অনেক ভয় লাগছে গাইস, অনেক অনেক ওরে বাপ রে বাপ, অনেক অনেক মজা করেছি, এখন আমরা নিচে নামবো গাইস। তো গাইস চলো ফাইনালি এবার আমরা নিচে নেমে যাব, কারণ আমাদের অলরেডি নিচে নামিয়ে দিয়েছে অনেকটা। আমার অনেক ভয় লাগছে, আমি ভাবছি যে চলো আমার উপরে ওঠা হয়ে গেছে, মানে খেতে হবে না, আমি নিচে নেমে যাই, মানে এতটাই ভয় লাগছিল। দেখো ভয়ের কিছু নেই, বাট হাইটটা দেখে একটু বেশি ভয় লাগে, তাই তো? তুমি যতই চেষ্টা করো মনে করবে যে ভয় লাগবেই, কিন্তু এটার ভয় লাগেনি আজকে, এটা মানতে হবে। তো গাইস চলো ফাইনালি নিচে নেমেছি। কেমন লাগছে বোন পুরোটা? চলো নিচে চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এখন আমরা নিচে নেমে এসছি। এই ক্যাপ্টেন ইধার আ যাও, ইধার আ যাও, ওই সরি এদিকে আসো। তো গাইস চলো এবার আমরা বেরিয়ে যাব, বাট মানে হয় না যে যত টাকা দিয়ে আমরা জিনিসটা করেছি অনেক মজা পেয়েছি। এই যে এই যে এটা ভিতর থেকে। তো গাইস চলো রাত অনেক হয়ে গেছে, আমরা এসে অনেকটা রিল্যাক্স হয়েছিলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে এসে। বাই বাই।